পুলিশের ঘরেই চুরি তিন দিন বাড়িতে না থাকার পর দরজা খুলেই হতবাক খোয়া গেছে নগদ এবং অলঙ্কার মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী ঘটনাটি ঘটেছে নদীয়ারও শান্তিপৌর শহরের এগারো নম্বর ওয়ার্ডের পাড়ার পেশায় রেল পুলিশ গণেশ সরকার গত তিন দিন আগে স্ত্রী এবং পুত্রকে নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যান তিনি বাড়িতে ফিরে আসেন দরজা খুলতেই ঘরের ভিতর পান দুটি আলমারি লকার ভেঙে নগদ টাকা সহ সোনার আংটি ছেলের গলা চেইন এবং স্ত্রীর নেকলেস ছাড়াও একটি শিব ঠাকুরের লকেট এছাড়াও রূপ কিংবা স্ত্রীর রাখা গহনা কিংবা মূল্যবান জিনিসপত্রের কথা এখনও জানেন না গণেশবাবু ইতিমধ্যেই শান্তিপুর থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে যায় স্থানীয় বাসিন্দাদের দাবি কোনদিনই এপাড়াই এ ঘটনার কথা ঘটেনি তবে ঘটনার পর ইতিমধ্যেই তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ

মানে সোনার সোনার আংটি ছেলের চেন ওয়াইফের নেকলেস আর একটা হচ্ছে শিব ঠাকুরের লকেট এগুলো সব সোনার হ্যাঁ রূপোর কিছু ছিল রূপো আমিও জানি না আরো কি কি ছিল যেগুলো ছিল আরো হয়তো কিছু ছিল সেটা আমি জানি না ক্যাশ ছিল 22000 টাকা আচ্ছা আপনি আপনারা তিনজনের ফ্যামিলি মেম্বার কেউ ছিলেন না কতদিন ছিলেন না

করে ডিউটিতে যাই তো সকালবেলায় তালা লাগানো কিসে কাজ করেন আপনি আমি কাজ করি একটা রেলে আচ্ছা তো আপনার এই এরকম অতিথি কখনো হয়েছে না না এই তো এই আজকে প্রথম তো সিসি ক্যামেরা বা কিছু আছে বাইরে দেখার মতো সিসি ক্যামেরা একটা আছে ফার্নিচার বাজারে একটা আছে আমার ঘরের পিছনে একটা আছে এবার যদি এটা দেখি তার মানে তিন দিনের মধ্যে রাত্রি হতে পারে দিনে হবে কোন সময় বুঝতে পারছেন না না